অনলাইন জীবন বিজ্ঞান ক্লাসে সকলকে স্বাগত জানিয়ে আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আজকের টপিকস আলোচনা শুরু করব। তার আগে প্রথমেই আমার এখানে ফোন নাম্বার দেওয়া আছে 8 AM এবং নিচে সময় দেওয়া আছে 8 AM to 9 AM। আমি যে ক্লাসগুলো প্রতিদিন নিচ্ছি এই ক্লাস সম্বন্ধে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে সরাসরি এই নম্বরে এই উল্লেখিত সময়ে ফোন করা যাবে, কোনো অসুবিধা হলে সেটাও জানানো যাবে। এবারে আমি আজকের টপিকসে যাই। আজকের টপিকস বিভিন্ন প্রকার কোষ বিভাজন। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা সাঁতরার বইয়ের 50 পৃষ্ঠা, প্রান্তিকের 47 এবং ছায়ার 43 পৃষ্ঠায় রয়েছে। এর আগের দিন আমরা কোষ বিভাজন সম্বন্ধে আলোচনা করেছি, সেখানে কোষ বিভাজন, কোষ বিভাজনের তাৎপর্য ইত্যাদি বিষয়গুলো আলোচনা করে গেছি। আজকে আমরা বিভিন্ন প্রকার কোষ বিভাজন সম্বন্ধে আলোচনায় যাব। তা কোষ বিভাজনের প্রকৃতি অনুসারে কোষ বিভাজনকে তিন ভাগে ভাগ করা হয়। 1 নম্বর অ্যামাইটোসিস কোষ বিভাজন। 1 নম্বর অ্যামাইটোসিস কোষ বিভাজন, 2 নম্বর মাইটোসিস কোষ বিভাজন এবং 3 নম্বর মিওসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজনও বলা হয়, মাইটোসিসকে সমবিভাজন বলা হয় এবং মিওসিসকে হ্রাস বিভাজনও বলা হয়। তো এইটাকে এইটুকু জানলেই হবে, আর পরে বিস্তারিত আবার আমরা এই বিষয়গুলো আলোচনা করব। আমি এরপরে চলে যাই যে অ্যামাইটোসিস কোষ বিভাজন, এটা 47, প্রান্তিক 47 এবং ছায়া 43 পৃষ্ঠায় রয়েছে। এটাতে আমাদের কী করতে হবে? প্রথমে একটা সংজ্ঞা তৈরি করতে হবে। এই সংজ্ঞাগুলো বইয়ে অ্যাভেলেবেল আছে। এই সংজ্ঞাতে যেমন আমরা সংজ্ঞায় বলতে পারি যে এই তিন রকমের যে কোষ বিভাজন আছে, এই তিন রকমের কোষ বিভাজনের মধ্যে অ্যামাইটোসিস হচ্ছে সর্বাপেক্ষা সরলতম কোষ বিভাজন পদ্ধতি। তা আমরা সংজ্ঞায় বলবো যে সরলতম কোষ বিভাজন প্রক্রিয়ায় জনিত্রী কোষ নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে ক্রোমোজম ও ব্যামতন্তু গঠন ব্যতি রেখে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে অ্যামাইটোসিস বলে। তো এখানে আমরা দেখলাম যে এখানে নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দার অবলুপ্তি হয় না, এখানে ক্রোমোজম ব্যামতন্তু গঠন হয় না, আবার সরাসরি নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম বিভাজিত হয়ে যায়। তো এই সংজ্ঞাটাকে আমরা করে নেব। দ্বিতীয় বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে, সংজ্ঞাটা আমরা করলাম, এবার দ্বিতীয় বিষয় হচ্ছে স্থান। স্থান করতে গিয়ে আমরা দেখব যে কটা বই আছে আমাদের কাছে, উদাহরণগুলো আমরা যত বেশি নিতে পারবো ততই ভালো হবে। আগে আমরা বলেছি যে অ্যামাইটোসিস সরলতম কোষ বিভাজন পদ্ধতি, অতএব এটা সাধারণত এককোষী নিম্নশ্রেণীর জীব দেহে দেখা যায়, যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা, প্যারামোসিয়াম। আবার বলি, ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা, প্যারামোসিয়াম প্রভৃতি এককোষী জীবদেহে দেখা যায়। তাহলে আমরা স্থানটাকেও কমপ্লিট করে ফেললাম। এরপরে আমরা আলোচনা করব বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই বৈশিষ্ট্যটার জন্য, নিচে আমরা একটা ছক দিয়েছি। এই ছক দিয়ে আমরা বৈশিষ্ট্যটা করে নেব এবং এই বৈশিষ্ট্যটা 3 মার্কের জন্য পরীক্ষায় আসতে পারে, কাজেই এটাকে আমরা ভালো করে করার চেষ্টা করব। বৈশিষ্ট্য করতে গিয়ে এইভাবে একটা ছক তৈরি করব আমরা, যেভাবে দেখিয়েছি। এই ছকটা তৈরি করে প্রথম যে বিষয় সে বিষয়টা হচ্ছে প্রকৃতি।
তো আমরা সংজ্ঞা থেকে কিন্তু প্রকৃতিটা পেয়ে যাচ্ছি। সংজ্ঞা থেকে আমরা বলেছি যে প্রকৃতিতে আমরা লিখব যে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়লাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের অবলুপ্তি ছাড়া নিউক্লিয়াস অফ সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়, তাই একে প্রত্যক্ষ বিভাজন বলে। এই প্রকৃতিতে এইটুকু কথাই লিখতে হবে। আমি আবার বলে দিই, অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়লাস ও নিউক্লিয়ার মেমব্রেনের অবলুপ্তি ছাড়া নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয় বলে একে প্রত্যক্ষ বিভাজন বলা হয়। এরপরে আমরা দুই নম্বর বিষয়টা, এক নম্বর বিষয় হলো, এরপরে দুই নম্বর বিষয়টায় আমরা যাব। দুই নম্বর বিষয় আছে বিভাজনের ধরন। দুই নম্বর বিষয় রয়েছে বিভাজনের ধরন, অর্থাৎ কীভাবে বিভাজিত হয়। এটাকে লেখার জন্য আমরা, বিভাজনের ধরনটাকে লেখার জন্য আমরা, অর্থাৎ বলবো যে অ্যামাইটোসিস কোষ বিভাজনে কীভাবে বিভাজিত হয়, তার জন্য আমরা উপরে একটা ছবিও দিয়েছি। এখানে এই যে ছবিটা দেওয়া আছে, এটা মাতৃকোষ বিভাজিত হয়ে এই শেষ দিকটায় দুটো অপত্যকোষ সৃষ্টি হচ্ছে। আগেই মাতৃকোষ এবং অপত্যকোষ সম্বন্ধে ধারণা দেওয়া হয়েছে। তো এইখানটায় আমরা আলোচনা করতে গিয়ে আমরা যেটা বলবো বিভাজনের ধরনে, যে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া কোষপর্দা ও নিউক্লিয়াসের মাঝ বরাবর, এটা কোষের মাঝ বরাবর, কোষের মাঝ বরাবর প্রথমে একটা খাঁজের সৃষ্টি হয়, আর এই খাঁজ সৃষ্টি হতে গিয়ে এর নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম লম্বা হয়ে যায়। যেমন এইটা দুই নম্বর চিত্রটা আমরা লক্ষ্য করলে দেখব যে নিউক্লিয় বস্তুটা লম্বা হয়ে এগিয়ে গেছে এবং কোষটাও লম্বা যায়, মাঝখানে অল্প একটু খাঁজ হয়েছে, হয়ে পরবর্তীতে এই খাঁজটা আরেকটু গভীর হয়ে অনেকটা ডাম্বেল আকৃতি হয়েছে। ডাম্বেল এক প্রকারের খেলনা, ব্যায়াম করার সামগ্রী, যেটা হাতে নিয়ে ব্যায়াম করা যায়। এই তিন নম্বর চিত্রে আমরা দেখতে পাচ্ছি এটা ডাম্বেলের মতো হয়েছে, এই ডাম্বেল আকৃতি হয়ে গেছে এবং খাঁজটা গভীর হয়েছে। এর পরবর্তী পর্যায়ে খাঁজটা আরও গভীর হয়ে গিয়ে দুটি অপত্যকোষ সৃষ্টি হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি অপত্যকোষ সৃষ্টি হয়েছে। সুতরাং মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার, আমি বিভাজনের ধরন যদি লিখি, তা আপনারা লিখব কোষপর্দা ও নিউক্লিয়াসের মাঝ বরাবর খাঁজ সৃষ্টি হয়, ফলে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম লম্বা হয়ে ডাম্বেল আকার ধারণ করে, খাঁজ গভীর হয়ে মিলিত হলে দুটি অপত্যকোষ সৃষ্টি হয়। তাহলে এই দুই নম্বর পয়েন্টটার বিবরণ আমরা দিলাম। এরপরে আমরা চলে যাব, এক নম্বর হলো, দুই নম্বর হলো, এরপরে চলে যাচ্ছে তিন নম্বর, যেখানে লেখা আছে প্রজনন। প্রজনন, তো এই প্রজনন পয়েন্টটা, এই প্রজনন পয়েন্টটাকে আমরা এর আগেও কোষ বিভাজনের তাৎপর্যে একটু আলোচনা করেছি। এই বিষয়টাকে লেখার জন্য আমরা যেটা করব প্রজনন, তো এটাকে আলোচনা করার জন্য বলবো যে নিম্ন শ্রেণীর প্রাণীরা, প্রাণীরা না বলে জীবের বলাই ভালো, নিম্ন শ্রেণীর জীবেরা অ্যামাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে অপত্য জীব গঠন করে তথা বংশবিস্তার করে, যেমন অ্যামিবা, প্যারামোসিয়াম, ব্যাকটেরিয়া, ইস্ট, কারা ইত্যাদি। কারাটা হচ্ছে এক প্রকারের শৈবাল। তো এইভাবে আমরা অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য কমপ্লিট করে নেব। তাহলে এই যে ছকটা আমরা দিলাম, এই ছক আকারে এটাকে লিখে নেব, এবং যে তথ্যগুলো আমি দিলাম এই তথ্যগুলো বইয়ে অ্যাভেলেবেল আছে। কাজে এইভাবে তোমরা এই আজকের যে পার্ট, আজকের যে টপিকস, অর্থাৎ কোষ বিভাজনের প্রকারভেদ এবং অ্যামাইটোসিস কোষ সম্বন্ধে তার পদ্ধতি, স্থান, বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটাকে আমরা আলাদা করে ছক করে করলাম এই জন্য যে এটা তিন মার্কের জন্য আসতে পারে। এরপরে আমি আর একটা ছবি এখানে দেখাই, একটা অ্যামিবার
অ্যামাটেসিস প্রক্রিয়ার ছবি এখানে দেখানো হয়েছে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে এটা মাতৃ অ্যামিবা বা জনিত্রী অ্যামিবা, দুই নম্বর ছবিটাতে দেখছি যে এটা অনেকটা লম্বা হয়েছে দুই নম্বরটা, এবং নিউক্লিয়াসটাও মাঝখানে যে নিউক্লিয়াস রয়েছে নিউক্লিয়াসটাও অনেকটা লম্বা হয়েছে। তিন নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই মাঝখানে যে খাঁজ সৃষ্টি হয়েছিলো এই খাঁজটা আরও গভীর হয়েছে, এবং এই নিউক্লিয় বস্তু মাঝখানটায় যেটা রয়েছে সেটাও অনেকটা গভীর। চার নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে দুটো অ্যামিবার সৃষ্টি হয়েছে। তাহলে পরিষ্কার যে অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি কীভাবে সম্পন্ন হয় এতক্ষণে আমরা শেষ করলাম। অতএব এটাকে তোমরা এইভাবে তৈরি করে নেবে। এরপরে এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে সেই প্রশ্নটা আমি একটু আলোচনা করলাম যে অবজেক্টিভ তো থাকতেই পারে, কোনো একটা প্রাণীর নাম দিয়ে দিল তারপরে বলতে পারে যে এই প্রাণীটাতে কোন কোন কোষ বিভাজন দেখা যায়, এরকম দিতে পারে। আবার একটা এই যে বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য তিন মার্কের জন্য আসতে পারে। আবার স্থান দিয়ে প্রশ্ন হতে পারে অবজেক্টিভ, কাজেই এটাকে ভালো করে আমরা করে নেব। আজকের ক্লাস এই পর্যন্ত, কারো কোনো প্রশ্ন থাকলে আগামীকাল সকাল 8টা থেকে 9টার মধ্যে আমাকে সরাসরি ফোন করা যাবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং মাধ্যমিকের প্রস্তুতি নাও। আজকের ক্লাস এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি।